হেয়ার অয়েল আর হচ্ছে আমাদের চ্যানেলের আজকে 4K হয়ে গেছে, তো সেই উপলক্ষে আমাদের এই কেকটা। এখন আমি কাটি, সবাই তো ধরতে পারবা না, তাই কেউ রাগ করো না, সবাই খাবা, ঠিক আছে? আচ্ছা, কনগ্রাচুলেশন এই যে হ্যাপি ফোর। আচ্ছা, কনগ্রাচুলেশন খাইছে না? নিজে নিজেকে আগে আমি খাই, আগে আমি খাবো, বলি কথা। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাস আপাতত শেষ হলো, আর আজকে আমাদের র‍্যাগ ডে। তোমাদের জন্য শুভকামনা আর শুভেচ্ছা থাকবে যে তোমরা পরীক্ষাতে ভালো করো,
এবং পরবর্তীতেও তোমাদের এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা না, পুরো জীবনটাই কিন্তু একটা কি পরীক্ষা। হ্যাঁ, এসে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে হাসবা যে হে হে পরীক্ষা শেষ, পরে আবার কান্নাকাটি করতে হবে, কারণ পুরো জীবনটা একটা পরীক্ষা, তাই তো? তো কথা হচ্ছে একসাথে অনেকদিন থাকছি আমরা, তো সবারই কম বেশি ভুল ভ্রান্তি হতে পারে, তাই না? তো ভুল ভ্রান্তি গুলো যে যে করেছো শেষে ক্ষমা চেয়ে যেও, আর আর আমারও কোনো ভুল ভ্রান্তি থাকলে আমার অনেক কথাই তোমরা দেখেছো যে কেঁদে ফেলেছো, অনেকে আছে সে ফার্স্ট ইয়ারে কাঁদছো আমার কথা শুনে, হ্যাঁ, বা আমার বকা খেয়ে, কিন্তু তারপরেও এতদিন আমার কাছে পড়ছো, তো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আর আমার পুরো গোপালগঞ্জ খুঁজে আমার একটা পোস্টার পাবে না, কিন্তু তারপরেও আমার এত স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ তার জন্য। আর তোমাদের প্রতিও শুকরিয়া যে তোমরা এতগুলো স্যার থাকতে আমাকে মানে চয়েস করছো, ঠিক আছে? কোনো আমার কোচিং এর কোনো কেউ পোস্টার লিফলেট কিছু দেখেছো? তারপরেও হচ্ছে তোমরা পড়তে এসেছো, তো তার জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা, ঠিক আছে? আর হচ্ছে তোমরা চেষ্টা করবা যে যেন জীবনে একটু ভালো কিছু করতে পারো, পরীক্ষাটা তো দিবা। আর আমাদের যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তোমাদের বড় ভাইয়া বড় আপু অনেকে আছে যে যারা ইউনিভার্সিটি পড়ছে বা যেখানে যে যেখানে পড়ছে, কিন্তু তাদের সাথে আমাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা কিন্তু ঠিক আছে। তো সুখে দুঃখে বিপদে আপদে, ঠিক আছে, খোঁজ রেখো যতটুকু পারি, যতদূর পারি পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো কোনো বিপদে হলে, দরকারে হলে সব সময় পাশে পাবা ইনশাল্লাহ, এটা ঠিক আছে? আর এই যে আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, ক্লাস শেষ না, তোমাদের পরীক্ষা তো 6 তারিখ, তার আগেও কালকেও আসবা, পরের দিনও আসবা, 3 তারিখ পর্যন্তই আসবা, আর পরীক্ষার মাঝেও কোনো প্রবলেম হয়ে গেলে তারপরেও আসবা নিঃশর্তে, হ্যাঁ, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, ঠিক আছে? যে কোনো প্রবলেমে আমাকে একটু স্মরণ করবা, চেষ্টা করব। হ্যাঁ, আর হচ্ছে ওই যে বললাম ভুল ভ্রান্তি থাকতে পারে সবারই, তাই না? তো আমারও ভুল ভ্রান্তি আছে কিছু, এরকম থেকে থাকলে তোমরা সেগুলো আর কি ভুলে যেও, সেগুলো মনে রেখো না। আর হচ্ছে ভালো কিছু যদি পেয়ে থাকো তাহলে সেগুলো ধারণ করো, ঠিক আছে? সেগুলো অনুসরণ করো, আর সেগুলো নিয়ে কি করো, আর হচ্ছে পরিশ্রম করবা। কয়টা লাস্ট টিপস দেব, কয়টা? মাত্র 3টা টিপস দেব, 2টা টিপস, আচ্ছা, 3টা টিপস হলে মনে রাখতে পারবা না, 2টা টিপস। একটা হচ্ছে পরিশ্রম করবা, কি করবা বলো? প্রচুর পরিমাণে পরিশ্রম করবা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মা বাবার কথা শুনবা, ঠিক আছে? মা বাবার খেয়াল রাখবা, ঠিক আছে না? 2টা কথা শুধু মনে রাখবা, যে প্রচুর পরিমাণে পরিশ্রম করব, আর যে মা বাবা আছে মা বাবাকে কখনো ভুলবো না, ঠিক আছে? বা মা বাবা না থাকলে, কারো কারো মা বাবা না থাকলে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে মেনে চলবা, তোমাদের সফলতা তোমাদের পায়ের কাছে চলে আসবে। শুধু এই 2টা জিনিস মনে রাখবা, যে প্রচুর পরিশ্রমে মানে প্রচুর পরিমাণে আমরা কি করব, পরিশ্রম করবো, আর এক মা বাবাকে কখনো ভুলবা না। যত বড় অফিসার হোক, যত বড় ই হও, যত বড় মানুষ হয়ে যাও, মা বাবার কাছে তবু ছোটই থাকবা, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে উদ্দেশ্য ভালো রাখবা, উদ্দেশ্য মানে নিয়াত ভালো রাখবা, উদ্দেশ্য ভালো রাখবা। এই 3টা কথা, পরিশ্রম করবা, মা বাবাকে মানবা, আর হচ্ছে তোমার উদ্দেশ্য ভালো রাখবা, ইনশাল্লাহ তোমরা সফল হবা। আর তোমাদের আমি চাই যে তোমরা উচ্চ শিক্ষা অর্জন করো, এটা তো তোমাদের তেমন কিছু না, আরো তোমাদের সামনে অনেক কিছু আছে, এটা তোমাদের একটা প্রাথমিক একটা সোপান, যে তোমাকে এখানে যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমরা হায়ার লেভেলে একটু উচ্চ শিক্ষা অর্জন করতে পারবা, বা তোমাদের একটু সেই পথটা একটু ভালো হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ যে সবাই এখানে আসতেও পারেনি, আমার অনেক স্টুডেন্ট আসতে পারেনি, তো তাদের তাদেরকেও তাদের জন্য সবাই দোয়া করবা, নিজেদেরও জন্য দোয়া করবা নিজেরা, হ্যাঁ, যেন আল্লাহ তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে। আর কেউ কারো সবার সাথে হয়তো অনেকের এরপরে দেখাও হবে না, যে পরীক্ষা দিয়ে দিবা তারপরে এক একজন এক এক ভার্সিটিতে পড়বা, কারো বিয়ে শাদী হয়ে যাবে, সংসার করতে শুরু করবা, কেউ কেউ আবার ব্যবসা বাণিজ্য করতে শুরু করবা, চাকরি বাকরিতে লেগে যাবা, অনেকে আমার অনেক স্টুডেন্ট চাকরি পেয়ে গেছে আর্মি, ঠিক আছে, চাকরি করছে, তো কারোর সাথে কারো দেখা হবে না। তো যার যেরকম ভুল বুঝাবুঝি সবকিছু ভুলে যেও, আর সবাই সবাইকে ক্ষমা করে দিও, সবার জন্য দোয়া করো, আর সবার বন্ধনটা হচ্ছে অটুট রেখো, এই তো হচ্ছে কথা। তো সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ।